ইউনিভার্সিটি ফাইনাল ইয়ার স্টুডেন্টস, একটাই চাওয়া, চাকরি চাই। কিন্তু বিশাল সমস্যা ভাইয়া, কোনো অভিজ্ঞতা তো নাই, এখন কি করা? চাকরিও চাই, অভিজ্ঞতাও নাই, কি করা যায়? সো ইউনিভার্সিটি ফাইনাল ইয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য আমার কিছু সাজেশন আছে, প্লিজ হিয়ার মি আউট। নাম্বার ওয়ান, তোমার যখন ইউনিভার্সিটি একেবারে ফাইনাল ইয়ার, তার মানে তুমি ফোর্থ ইয়ারে আছো বা মাস্টার্সের সেকেন্ড ইয়ারে আছো, আর এক বছর পর বা ছয় মাস পর বা তিন মাস পর চাকরি খোঁজা শুরু হবে। মেজর যে ভুলটা আমরা সবাই করি, একদম লাস্টে যেয়ে কাজ শুরু করি, না। এই জন্যেই আমি এইটার ভিডিওর টাইটেল দিলাম যে ফ্রেশ গ্র্যাজুয়েটস, ফাইনাল ইয়ার থেকে এই কাজগুলো শুরু করতে হবে। সো ফার্স্ট টাস্ক, প্রিপেয়ার ইয়োর সিভি। ফাইনাল ইয়ারে তোমার সিভি একদম কমপ্লিট থাকবে। তোমার সিভিতে জন্য তোমার এক্সপিরিয়েন্স থাকে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, অ্যাচিভমেন্ট থাকে, কী কী সফটওয়্যার জানো এগুলো থাকে, সার্টিফিকেটস থাকে, এই পাঁচটা জিনিস জন্য থাকে। রিমেম্বার দ্যাট, 1, 2, 3, 4, 5 করে লিখে রাখো যেন প্রতিটা জিনিস তোমার সিভিতে থাকে। কোনো একটা জিনিস যদি বাদ থাকে তুমি কিন্তু মাইনাস পাচ্ছ। সেকেন্ড, বিডি জবসে তোমার প্রোফাইল খুলে রাখো, বিকজ চাকরি দেয়ার এবং নেয়ার সবথেকে বিশাল প্ল্যাটফর্ম হলো বিডি জবস। প্রচুর পোস্টিং ওখানে পাবা, এই পোস্টিংগুলোর জন্য তোমার একটা প্রোফাইল খোলা লাগে। ওপেন দ্যার আপ। লিঙ্কডইন, প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেমন ফেসবুক, প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট হলো লিঙ্কডইন। আমি এখনও বিভিন্ন ইউনিভার্সিটিতে যখন যাই তাদেরকে কোয়েশ্চেন করি যে কার কার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, কেউ হাত তোলে না। ফেসবুক এক হাত, দুই হাত পারলে পাড়াও তুলে দিত, প্রায় তিনটে অ্যাকাউন্ট আছে, বাট লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই। বা চাকরির জন্য তোমার লিঙ্কডইন অ্যাকাউন্ট লাগবে, এবং এই তিনটের জন্যই ডিটেইল ভিডিও অলরেডি 10 মিনিটসগুলো আছে, সিভির উপরে আছে, বিডি জবসে আছে, লিঙ্কডইনে আছে, ওই জিনিসটা দেখে নিও এবং তোমার প্রোফাইল এখনই রেডি করে ফেলো। অ্যান্ড রেডি করে ফেলার পরও কিন্তু কাজ নাই, তোমার এই কাজ আছে আর কি, কাজ নাই বললাম ভুল, কাজ আছে, সেটা তোমার ফ্রেন্ডদেরকে দেখাও, তোমার রিলেটিভদেরকে দেখাও, তোমার বাবা মাকে দেখাও। আমি আমার বাবাকে দেখাই, আমার বাবাকে দেখাইলেই সে 12-13টা ভুল বের করবেই। কিছু ভুল না পাইলে বলবে যে এমন ফন্টটা মনে হয় যাচ্ছে না, সো সে ভুল ধরবেই। সো ভুল ধরে জিনিসটাকে পারফেকশনে চলে আসে। অ্যান্ড অফকোর্স তোমার সার্টিফিকেটসগুলো সব আবার কালেক্ট করে গুছিয়ে রাখো, বিকজ চাকরি ইন্টারভিউর জন্য কাজে লাগে। সব কিছু প্রিপেয়ার্ড, এরপর দেখো কোথায় ভ্যাকেন্সিজ আছে। নাম্বার ওয়ান, পেপারে ভ্যাকেন্সি পাওয়া যায়, চাকরির পেজগুলো আছে, খোঁজ নাও, ইন্টারনেটে পেপার পাওয়া যায়, ই পেপার আছে, সবগুলো পেপারের চাকরির পেজগুলোর থেকে যেন তোমার চোখ না সরে, মেক শিওর এগুলো সবগুলো যেন দেখা যায়। দুই নম্বর, ব্যাচ গ্রুপ, তোমার ব্যাচের গ্রুপ আছে, তোমার সেকশনের গ্রুপ আছে, তোমার ইয়ারের গ্রুপ আছে, তোমার পরে ইউনিভার্সিটির গ্রুপ আছে, স্টুডেন্ট কমিউনিটির আরও গ্রুপ আছে, অন্টারপ্রিনারশিপের বিভিন্ন গ্রুপ আছে, স্টার্ট আপগুলোর গ্রুপ আছে, যেখানে প্রতিনিয়ত মানুষ চাকরি পোস্ট করছে যে আমার মানুষ দরকার, এই হায়ারিং চলছে, এই নতুন জব পোস্টিং আছে। সেগুলোতে খেয়াল রাখো, বিকজ ওখানে প্রচুর ভ্যাকেন্সি পোস্ট করা হয়। ওয়ার্ড অফ মাউথ, আশেপাশে মানুষের সাথে খোঁজখবর রাখো, কোথায় কোন ভালো ভালো জব আছে যে জবগুলো তুমি খুঁজতে চাও। ফোর্থ হলো সিনিয়র্স, তুমি পার্টিকুলার কোনো কোম্পানিতে যেতে চাও, মনে করো ইউনিলিভারে যেতে চাও, বিটিতে যেতে চাও, রবিতে যেতে চাও, এই কোম্পানিতে তোমার ইউনিভার্সিটির সিনিয়র যারা যারা আছে ওই সিনিয়রদেরকে নক করো, নক করে বলো যে ভাইয়া, এই আপনি যখন চাকরি পেয়েছিলেন কী করেছিলেন, কীভাবে প্রিপারেশন নিয়েছিলেন, সিভিটা কেমন ছিল, ভাইবাতে কী কী জিজ্ঞাসা করেছিল, চাকরিতে ঢোকার পর কী কী জিনিস কাজে লাগে, এখন থেকে আমি কীভাবে প্রিপারেশন নিতে পারবো, অ্যান্ড আপনি আমাকে একটু মেন্টর করেন, আমার যখন সময় আসবে তখন যদি একটু আমাকে অ্যাডভাইস দিতেন, আমার সিভিটা একটু চেক করে দিয়েন। সো এই যে তাদের সাথে একটু কথাবার্তা বলা, তাদের কাছ থেকে অ্যাডভাইস নেওয়া, তাদের মেন্টরিংটা নেওয়া এখন থেকেই শুরু করো। প্লাস তাদের কোম্পানির যখন জব পোস্টিং হবে তখন তাদেরও তার নিজের ইউনিভার্সিটি থেকে তোমার কথাই সবার আগে মনে পড়বে, বিকজ তুমি তার কাছে অনেক বেশি ইন্টারেস্ট জানিয়েছো। এরপর লিঙ্কডিন, লিঙ্কডিনে প্রচুর জব পোস্টিং হয়, অ্যাজ আই অলরেডি মেনশন, তোমার লিঙ্কডিন প্রোফাইল যদি ঠিকঠাক থাকে, লিঙ্কডিনে যদি রেগুলার হও, লিঙ্কডিন থেকেও তুমি প্রচুর চাকরি অফার পেতে পারো। অ্যান্ড লাস্টলি রিলেটিভস, তোমার রিলেটিভস সবাইকে জানাও যদি পাস করে বের হয়ে গেছো, অফকোর্স তোমার রিলেটিভসদের মধ্যে অনেকে অনেক জায়গায় আছে, সো যখন জব পোস্টিং হবে তখন তারা তোমাকে একটা কল দিবে। সো মেক শিওর এই যে ভ্যাকেন্সিগুলো যতগুলো জায়গা আছে সবগুলোর জন্য প্রপারলি তোমার জানা থাকে। এরপর হলো প্র্যাকটিস, রিটেন টেস্ট কিন্তু আবারও দিতে হবে। মনে করেছিলাম যে আহারে, অ্যাডমিশন টেস্ট একবার ইউনিভার্সিটি দিয়েছে আর জীবনে দিতে হবে না, কিন্তু দিতে হয়। অ্যাপটিটিউড টেস্ট দিতে হয়, যে অ্যাপটিটিউড টেস্টগুলো অনেক সময় আইবি অ্যাডমিশন টেস্টের মতো হয়, ম্যাথ, ইংলিশ, অ্যানালিটিক্যাল এই জিনিসপত্র রাখা হয়, অনেক সময় অথবা তোমার সাবজেক্ট নলেজও যাচাই করা হয়। সো ওটার জন্য প্রিপারেশন নিতে থাকো, অ্যান্ড ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। ইন্টারভিউ একটা খুবই কমপ্লেক্স অ্যান্ড ক্রিটিক্যাল একটা ফেজ। সো তোমার ইন্টারভিউ কীভাবে দিতে হয়, ইন্টারভিউ সময় ড্রেস কোড কেমন হয়, আচার ব্যবহার কেমন হয়, গ্রুমিং কেমন হয়, দাড়িটুকু কতটুকু কাট থাকবে, চুল কীভাবে হবে, হাতটা কীভাবে নাড়াবা, মানে জেস্চার কেমন হবে, পশ্চার কেমন হবে, ইন্ট্রোডিউস ইউর সেলফ, এটার অ্যান্সার কী, What's your biggest strength? এটার অ্যান্সার কী? What's your biggest weakness? এটার অ্যান্সার কী? Why should we hire you? এটার অ্যান্সার কী?
এই অ্যান্সারগুলো আমাদের কখনো মাথায় থাকে না, আমরা প্রিপারেশন নেইও না। সো প্রত্যেকটা স্পেসিফিক অর্গানাইজেশনের জন্য তোমার ইন্টারভিউ সবগুলো কোয়েশ্চেন প্রিপেয়ার করতে হবে। সো আগে থেকে ইন্টারভিউ প্র্যাকটিস করা শুরু করো, কারণ একদিনে মানুষ ভালো বক্তা হয় না, একদিনে মানুষ ভালো ইন্টারভিউও হয় না। তাই আগে থেকে প্র্যাকটিস করো, নিজের একটা গ্রুপ তৈরি করো, যে গ্রুপে একজন ইন্টারভিউ দিবা, তোমার চার ফ্রেন্ড ইন্টারভিউ দিবে, আবার সে আসবে আরেকজন ইন্টারভিউ দিবে, সে আসবে আরেকজন ইন্টারভিউ নেবে, এরকম করে নিজের তিন চার পাঁচজন ফ্রেন্ড মিলে একজন আরেকজনের ইন্টারভিউ স্কিলটা যাচাই করে নাও। কেন যাচাই করতে যায়, ঝালাইও হয়ে যাবে, আর ঝালাই করতে করতে বেটারও হয়ে যাবা। অ্যান্ড রিমেম্বার, যখন তোমাদের এই জিনিসগুলো হচ্ছে, তোমাদের ড্রেস কোড যেন ঠিকঠাক থাকে। ইন্টারভিউ বোর্ডে যাওয়ার জন্য কি ড্রেস কোড দরকার, ওখানে আমার ডিটেইল ভিডিও আছে, প্লিজ ওয়াচ দ্যাট। সেকেন্ড, এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স একটা বিশাল জিনিস। আমরা অনেকে ইউনিভার্সিটি থাকা অবস্থায় বলি, বাট ভাইয়া যে কোনো একটা কাজের জন্য তো এক্সপিরিয়েন্স লাগে, ওই এক্সপিরিয়েন্সের জন্য তো কাজ লাগে, ওই কাজের জন্য আবার এক্সপিরিয়েন্স লাগে। সো এর মধ্যে আমি ঘুরতেছি, বাইর হবো কেমনে? এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করো, পার্ট টাইম করো, ভলেন্টিয়ারিং করো। একটু আগে আমার বন্ধু শুভ এখানে বসে আছে, ও বলতো যে আয়মান জানুয়ারি মাস, এখন তো তোমরা ইজিলি DITF-এ সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে থাকতে পারবে, দুদিন পর বইমেলা, ওখানে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতে পারবে, কত অপরচুনিটি আছে এক্সপিরিয়েন্স গেইন করার, ডু দ্যাট। থার্ড, কমিউনিকেশন, বাংলা এবং ইংলিশে লেখনির যে হাতটা ওইটা একটু জোরদার করো, এবং মৌখিক বা বলার যে দক্ষতা ওটাকে বাড়াও। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তোমার CV-তে লেখার মতো এনাফ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেন তোমার লাইফে থাকে, মেক শিওর। এবং এগুলো যদি না থাকে, দেখা যাবে তোমার ইন্টারভিউ বোর্ডে বলারও কিছু পারছো না। অ্যান্ড লাস্টলি টেকনিক্যাল, এই ডিজিটাল জামানায় বেঁচে থাকার বিগেস্ট পে হলো সফটওয়্যার জানা, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট। সো রিমেম্বার দিস ফিউ থিংস অ্যান্ড আবারও প্রিপেয়ার CV, বিডি জবস, লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যান্ড ইউর সার্টিফিকেটস। অ্যান্ড দেন ভ্যাকেন্সিগুলোর জন্য চোখ কান খোলা রাখো, তোমার পেপারে, ব্যাচ গ্রুপগুলোতে, ওয়ার্ড অফ মাউথ, তোমার সিনিয়রদেরকে জানাও, লিঙ্কডইন অ্যান্ড রিলেটিভ, স্পেশালি সিনিয়রদেরকে এখনই নক করো, তুমি স্পেসিফিকলি যেই যেই কোম্পানিতে চাকরি করতে চাও ওই কোম্পানির সিনিয়রদেরকে। অ্যান্ড ফাইনালি প্র্যাকটিস দ্য রিটার্ন টেস্ট অ্যান্ড ইন্টারভিউস, অ্যান্ড এগুলো ডিটেল ভিডিওগুলো আছে, ওগুলোও দেখো। অ্যান্ড তাহলে তোমার আর বলতে হবে না যে ভাই অভিজ্ঞতা নাই কিন্তু আমি চাকরি চাই। তার কারণ হলো এই সবগুলো জিনিস যদি তোমার ঠিকঠাক থাকে, মানুষই তোমাকে চাকরি দিবে। অফকোর্স তোমাকে ডেকে এনে বসে যে ভাই আসেন চাকরি করেন এভাবে হবে না, ফের এই কাজগুলো করলে চাকরি পাওয়াতে বাধাগুলো যেগুলো আছে ওগুলো আর থাকবে না। তো ফাইনালি স্টুডেন্টস, প্লিজ ডু দিস, উইশ ইউ অল দ্য বেস্ট।